Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokke khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokke khotikor. Consuming alcohol is injurious to health. Good morning, gentlemen. Good morning, sir. Mr. Ram Gopal Ghosh. Yes, sir. Mr. Mahesh Chandra Ghosh. Yes, sir. Mr. Parichand Meter. Yes, sir. Mr. Roshikrishna Mullik. Yes, sir. Mr. Amritalal Meter. Yes, sir. Mr. Harochandra Ghosh. Yes, sir. Mr. Govind Bashak. Yes, sir. Mr. Ramtanu Lahiri. Yes, sir. Mr. Madhav Chandra Mallik. Yes, sir. Mr. Digambar Meter. Yes, sir. Mr. Radhanath Shekhar. Yes, sir. Mr. Dakshina Ranjan Mukherjee. Yes, sir. Apni? Krishna Mohan Banerjee, sir. First class. Tobi Mr. Dirozier kache ami porte chai. Boshun. Kalke apnake ja likhte dewa hoyechilo. খাতাগুলো পড়ে আমার মনে হয়েছে আপনি যদি শিল্পচর্চার জন্য অন্য কোনো সময় বেছে নিতেন রামতনু বাবু তাহলে আমরা বড়ই কৃতজ্ঞ থাকতাম যা বলছিলাম মিস্টার দক্ষিণ মুখুজ্জি কষ্ট করে একটু উঠে দাঁড়াবেন যতদূর মনে পড়ছে আপনাদের বলা হয়েছিল বিদ্রোহের অধিকার নামে একটি প্রবন্ধ লিখতে পরিবর্তে আপনি একটি কবিতা লিখেছেন কেন মিস্টার মুখুজ্জি উত্তর দিন আমি স্বীকার করছি কবিতাটি শেক্সপিয়ারের ধাঁচে ভালোই ঢালাই হয়েছে কিন্তু এক্ষেত্রে যে আমার বিরুদ্ধে আপনার বিদ্রোহ ঘোষণা করছে স্যার ধাঁচটা শেক্সপিয়ারের নয় ডিরোজিওর রোশন ভবিষ্যতে যা বলবো তাই করবেন কবি হিসেবে আমি ব্যর্থ মিস্টার মুখুজ্জি আদর্শ হিসেবে শেক্সপিয়ারকে ধরলে ভালো করতেন হয়েছে তো দেখা ফুলেছে চাঁদ মুসাহেবিতে ও ছেড়ে ভেজে না গতকাল আমরা ডেভিড হিউমের বৈজ্ঞানিক সন্দেহবাদ সম্বন্ধে আলোচনা করেছিলাম আজ তার একটি উপদেশের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কথাগুলো কখনো ভুলবেন না সত্যের ছদ্মবেশে যা কিছু তোমার সম্মুখে আসিবে সত্যকে যদি শ্রদ্ধা করো তবে তাহাকে সহস্র প্রশ্নে জর্জরিত না করিয়া কিছুতেই মানিয়া লইবে না বুকের এইখানটা লেগেছে কেন যে মারলো আমি তো রাস্তার মাঝখানে যাইনি আমরা ফুলের মুকুটি ভরদ্বাজ গোত্র শ্রীহর্ষ বংশ ফুলে মেল আমার বউ দিদি ২৪ বছর বয়সে স্বেচ্ছায় স্বামীর চিতায় আরোহণ করবে সতীদাহ হচ্ছে
মেয়েটিকে খুন করতে পারলে দাদার সম্পত্তি গ্রাস করতে পারবে, তাই না রাহুল শর্মা? সর্বনাশ সতী নিয়ে পালালো, ভট্টপল্লীর শর্মাদের কুল ভঙ্গ হলো। সিনিয়র পিতিনিকে তো চেনেন, বেঙ্গল ব্যাংকে তোমার বাবু রামকুমার সেন, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। কি ব্যাপার? আপনার ঘরে লোক বসে আছে, চলুন। এক্সকিউজ মি সিনিয়র, সেই বাদ বলো স্যার। রাজা সাহেবের হাতে তলোয়ার যা খেলে, ফিরিকি চোখে সর্ষে ফুল দেখছিল। কি বকবাস হ্যায়, লোকটা চ্যাম্পিয়ন, আমি শেখাচ্ছিল। কে সাক্ষাৎ প্রার্থী? প্রথম দর্শনে পাগল বলেই মনে হয়, তবে মহাপুরুষ আর পাগলের পার্থক্যই বা কি? ওই লোকটা পাগল কি মহাপুরুষ সেটা রাজা বাহাদুরই বিচার করবে। কে হয়েছে? আপনার কলেজে সেই ট্রাবল মেকার আবার এক কাণ্ড বানিয়েছে, আই মিন হেনরি ডিরোজিও। দিগম্বর, ধরো তোমার ভলতেয়ার সম্পর্কে রচনা, ফ্রেঞ্চটা ভালো করে শেখো, কি করছো? এমি, আর কোথায়? আর কোথায়, সারা কলকাতায় নাস্তিকতা ছড়িয়ে বেড়াও হেনরি কুস, নিজের বাড়িতে তো হেরে গেছ, দেখো গিয়ে মা নিশ্চয়ই হাঁটু গেড়ে প্রার্থনা করছেন। এখানে এখানে নাম সরস্বতী। দিদি, ইনি হচ্ছেন আমাদের গুরু, একে নমস্কার করো। আমাকে ইংরেজি মত খাওয়াচ্ছ কেন? Don't be so silly. এটা খেলে ধুতুরায় বিষ কাটবে। আমাকে ছুবেন না, আমাকে ছুবেন না, আমি ব্রাহ্মণ কন্যা। ঘাবড়ে গেছে? তোমার কোনো ভয় নেই, ইনি আমার মা। মা বুঝো তো, মা তো সব ভাষাতেই মা। আর এ আমার বোন। আপনি রুজু ফিরিঙ্গি? সবাই যে বলে আপনি নররাক্ষস। তো
আপনারা শুনতে পাচ্ছেন না? আপনারা শুনতে পাচ্ছেন না? ওরা আসছে, ওরা আমাকে ধরে নিয়ে যাবে, ওরা যাকে লেচ্ছ বলছো সেই ডিরোজিয়ার সাহেবই না আমাদের শিখিয়েছেন নারীর মর্যাদা, নারীর অধিকার। তবে আপনার মুখ উজ্জ্বল করবার পরিশ্রম তো কম নয়, সবাই আমরা গলত ধর্ম। তাই স্যার পুরস্কার স্বরূপ আজ ছুটি চাইছিলাম। অন দ্য কন্ট্রারি, আজ ডাবল পড়া পুরস্কার স্বরূপ। শুনলে, ডাবল পড়া। আর জীবনে যদি কোনোদিন সত্যি উদ্ধার করেছি তো আমার রাধানাথ নাম আমি পাল্টে দেব। এই যদি ব্যাপার মেজে বাওয়েল, তাহলে আপনি অপরাধীকে গ্রেপ্তার করছেন না কেন? অসুবিধা আছে, নানা সাক্ষী বলছে সরস্বতীকে ধূত্র খাওয়ানো হয়েছিল, উপরন্তু তার একটি ছেলে আছে, এমন নারীকে সতী করা যায় না। বেআইনি কাজ ইনিই করেছেন। বেআইনি? কোম্পানির অনুমতি নিয়ে হিন্দুকে ধর্ম পালন করতে হবে? ঠিক ঠিক ঠিক। এই ব্যক্তি এমন করছে কেন? শুনেছি এর ভর হয় মাঝে মাঝে। না, আমার মনে হয় যৌন ব্যাধি আছে। মেজর পাওয়েল, আপনি স্পষ্ট করে বলুন যে ডিরোজিওকে গ্রেপ্তার করবেন কি করবেন না। এমি রুসো প্লিজ। এমি, এনসাইক্লোপিডিয়া ভলিউম আই। আমার ডুগাস স্টুয়ার্টখানা গেল কোথায়? রেখেছিলাম এখানে, এ বাড়িতে চোর ঢুকেছে। ওর কবিতার বইটা বেরোবার পর থেকে ওর উপর আমাদের নজর আছে। খুব ভালো কবিতা। সিডিশাস ফুলসা, সরাসরি রাজদ্রোহিতা। ওর কবিতা যদি পড়ে থাকে, যেমন হাফ অফ ইন্ডিয়া ও টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, পড়েছি। এবং আমার সামনে নস্যি নেয়ার স্পর্ধা বড়লাট লর্ড অ্যামাস্টারও কখনো হয়েছে বলে মনে পড়ছে স্যার। চৌধুপতি, তুমি কি বলো? রাজহংসের মধ্যে বকের প্রগলভতা কি শোভা পায়? অতিরিক্ত বিনয়ের প্রয়োজন নেই, বলো। আকাশে একটি সূর্যই থাকে, সে হচ্ছে রাজা বাহাদুর। ধ্রুজু কি? মোসাহেব ঠিক জায়গায় আঘাত করেছ। আপনাদের কথাবার্তা শুনে আমার ক্রমশ মনে হচ্ছে ধীরজিও সাহেবের সঙ্গে এক্ষুনি দেখা করা দরকার। মেজর বাওয়েল, ওয়েট ফর মি হিয়ার প্লিজ। স্যার, Dougal Stewart. Thanks. Encyclopedia. Thanks. Rosa. Thank you. Lakota Sosia. Thanks bole na che? Ar parina baba. Thanks. Hoyeche? Ba, shobbo hobe na?
Look at the book, not at my face. Oh, hey, acha. Hey, French time I to go to? Kon kotha ta? Guru pishta ta. French is shekho na keno bhalo kore? Look at the book, not at my face. মিলে ডিরোজিও মিস্টার মুখার্জিকে শ্রদ্ধা জানাচ্ছে একটি মেয়ের প্রাণ রক্ষা করার জন্য। যাক, সেটা তোমার চোখে পড়েছে? চোখে পড়বে না মানে? You're brave and noble. এখনই প্রেমালাপ বন্ধ না হলে ডিকশনারি ছুঁড়ে মারব। শোভা বাজারের রাজা বাহাদুর দ্রজু সাহেবের সাক্ষাৎ প্রার্থী। ওয়েলকাম স্যার, হোয়াট আ সারপ্রাইজ। মাই সিস্টার। জেন্টলম্যান। এনচান্টেড। ইওর সার্ভেন্ট ম্যাম। দিস ওয়ে ইফ ইউ প্লিজ। বসুন রাজা, একটু কফি খেয়ে। আমরা এখনই চলে যাব, একটু একান্তে কথা বলতে চাই। এমিলিয়ার সামনে বলতে কোনো বাধা নেই। না না হেনরি, ওদের সমাজে নারীর আলোচনায় উপস্থিত থাকার অধিকার নেই। স্যার, মিস্টার ডিরোজিও, আপনার ছাত্ররা সরস্বতী নামে কোনো সতীকে কিডন্যাপ করে এনেছে? না না, অসংখ্য সাক্ষী আছে, সরস্বতী এ বাড়িতে নেই। আচ্ছা বই কি, রাজা জিজ্ঞাসা করছিলেন ছাত্ররা সরস্বতীকে কিডন্যাপ করেছে কিনা। কিডন্যাপ তারা করেনি, সরস্বতী প্রাণ বাঁচিয়েছে। সূক্ষ্ম তর্কের প্রয়োজন নেই, আপনি সেই নারীকে পুলিশ কমিশনের হাতে সমর্পণ করুন। না, আপনি হিন্দু ধর্মে এভাবে হস্তক্ষেপ করবেন? আপনি তো খ্রিস্টান ইংরেজ, হিন্দু ধর্মকে রক্ষা করতে আপনি ছুটে এসেছেন কেন? কেননা ইংরেজ সরকার সতীদাহকে সম্পূর্ণ ন্যায্য বলে মনে করে। তাহলে ইংল্যান্ডে সেটা চালু করবেন? বলুন, ইংরেজ বিধবাদের জ্যান্ত পোড়াবেন? আপনি জানেন কি, খ্রিস্টান গৃহে হিন্দু বিধবার জাত যায়, কিন্তু এই গৃহের বাইরে গেলে যে বিধবার প্রাণ যায়। তার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে দেবেন? কখনো না। কোথায় ছিলেন আত্মীয় স্বজনের দল যখন তাদের মেয়েকে পুড়িয়ে মারছিল? তাহলে তাকে নিয়ে আপনি কি করবেন? খ্রিস্টান করবেন? খ্রিস্টান গৃহে থাকার পর সে তো আর হিন্দু সমাজে ফিরতে পারবে না। ক্ষমা করবেন, আপনি বারবার এটাকে খ্রিস্টান গৃহ বলছেন, এটা খ্রিস্টান গৃহ নয়। আমি গির্জা বাইবেল কিছুই মানি না। আমি শুধু আশা করেছিলাম হিন্দু সমাজ থেকেও আপনার মতন একজন প্রচন্ড পুরুষ মাথা উঁচু করে বলবেন, দেবদেবী মানি না, মন্দির মানি না, পুজো আর্চা কিছুই মানি না, মানি শুধু মানুষ। তাহলে আমি তার হাত ধরতাম, আর দুজনে মিলে আমাদের এই হতভাগ্য সমাজটাকে ধরে ভীষণ একটা নাড়া দিতাম। সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ স্যার, আমি হিন্দু। হিন্দু কলেজে একজন ডিরেক্টর হিসেবে আমার একটা প্রশ্ন আছে। শুনতে পাই আপনি ক্লাসের মধ্যে নাস্তিকতা প্রচার করেন। আপনার মতন পণ্ডিতের কাছে এই প্রশ্ন আশা করিনি রাজা। আমাকে দর্শন পড়াতে হয়, ঈশ্বর নামক দার্শনিক প্রশ্নটির নানা দিক ব্যাখ্যা করি, এর বেশি কিছু বলতে চাই না। আপনি তো চ্যালেঞ্জ জানাচ্ছেন দেখছি। আমার স্বভাবই তাই। দেখবেন শেষকালে রণেভঙ্গ দেবেন না যেন। রণেভঙ্গ দেওয়ার ডিরোজিও থাকে নেই রাজা। চলি। বাই দ্য ওয়ে মিস্টার ডিরোজিও, আপনার কবিতা বইটা পড়লাম, অপূর্ব। আপনি পড়েছেন রাজা? ভারতবর্ষের স্বাধীনতা সম্পর্কে আর কে বলতে পেরেছে? ও ফ্রিডম, দ্য সামথিং ডিয়ার ইভেন ইন দ্য ভেরি নেম দ্যাট লাইটস দ্য অল্টার অফ দ্য সোল উইথ এভারলাস্টিং ফ্লেম। আপনি
আপনি মুখস্থ করে রেখেছেন? ভারতের মর্মবাণী শুনছি শ্বেতাঙ্গ যুবকের কাব্যে। সাবাস। তাহলে অনুমতি হয়তো এখন আসি।